দর্শক সবাইকে সাদর আমন্ত্রণ জানিয়ে শুরু করছি সান্ধ্য আয়োজন বেলা শেষে। শ্রেয়া আছে আপনাদের সঙ্গে এবং বরাবরের মতো আজও আছেন একজন অতিথি। অতিথি পর্ব যাওয়ার আগে চলুন দেখে আসি এসটিভি হাইলাইটস। আজ সন্ধ্যা 6:20 রয়েছে সঙ্গীতানুষ্ঠান সন্ধ্যার মেঘমালা, প্রযোজক কামরুজ্জামান রঞ্জু। এনসিএ প্রযোজিত বিশ্বকাপ ক্রিকেট উপলক্ষে বিশেষ অনুষ্ঠান গোল্ড মার্ক বিস্কুট ব্যাটে বলে বিশ্বকাপ দেখবেন রাত 8:00। হাইট অফ ফ্যাশন দেখবেন রাত 9:20, প্রযোজক মঞ্জুরুল হক মঞ্জু। রাত 11:00 রয়েছে সরাসরি সম্প্রচারিত সঙ্গীতানুষ্ঠান গহিনের গান, প্রযোজক কামরুজ্জামান রঞ্জু। চলে এলাম অতিথি পর্বে। আজ আমাদের সঙ্গে আছেন জামাল আহমেদ চৌধুরী, ভাইস প্রেসিডেন্ট ICMAB। কথা বলবো তার সঙ্গে। শুরুতেই জানতে চাই আপনি যেখানে কাজ করছেন ভাইস প্রেসিডেন্ট হিসেবে সে সম্পর্কে। থ্যাংক ইউ ফর ইনভাইটিং মি টু দিস প্রোগ্রাম। জি, ইনফ্যাক্ট ICMAB, যেটা ফুল নেম হচ্ছে ইনস্টিটিউট অফ কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্টস অফ বাংলাদেশ, এটা হচ্ছে একটা মূলত একটা অটোনোমাস বডি। জি, আমাদের আপনারা জানেন যে বাংলাদেশে যে অ্যাকাউন্টিং প্রফেশন আছে তার দুটো ধারা আছে, একটা হলো ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং, আর একটা ধারা হচ্ছে কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং। সো ICMAB ইজ বেসিক্যালি এই কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এডুকেশনটাকে এখানে আমরা প্রমোট করছি। আচ্ছা, এবং এখানে যারা আমরা যে অর্গানাইজেশনটা, সেই অর্গানাইজেশনটা মূলত এডুকেশন অ্যান্ড ট্রেনিং ফর দ্য যারা কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং শিক্ষা নিতে চায় এবং এখানে একটা স্পেশালাইজেশন করতে চায়, তাদের জন্য এই ইনস্টিটিউট। এবার তাহলে আপনার কাছে জানতে চাই ICMAB এর কার্যক্রমগুলো সম্পর্কে। দু ধরনের আমরা যদি বলি, একটা হচ্ছে যারা এই ধরনের ক্যারিয়ার গড়তে চায় বা স্পেশালিস্ট এডুকেশন নিতে চায়, তাদের জন্য এডুকেশন অ্যান্ড ট্রেনিং এর ব্যবস্থা করা এক। আরেক ধরনের, যখন একজন মেম্বার, একজন ছাত্র যখন সবগুলো সাবজেক্ট পাশ করে কোয়ালিফাই করে, তখন প্রফেশনাল হিসাবে যদি প্র্যাকটিসিং লাইসেন্স দেওয়ার প্রশ্ন যেটা আছে, সেই লাইসেন্সিং অথরিটিও কিন্তু আমরা। সো আপনি জানেন যে আমাদের যে আরও প্রফেশন আছে, ডক্টরস প্রফেশন বা অ্যাডভোকেট, সেখানে এক ধরনের লাইসেন্সিং এর ইস্যু আছে। সো আপনি ইফ ইউ উইশ টু ওয়ার্ক এজ এ প্রফেশনাল কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট, ইউ নিড এ লাইসেন্স, প্র্যাকটিসিং লাইসেন্স। সো ইনস্টিটিউট এডুকেশন অ্যান্ড ট্রেনিং দিচ্ছে, সার্টিফিকেশন দিচ্ছে এবং প্র্যাকটিসিং লাইসেন্স দিচ্ছে। আচ্ছা, এই সার্টিফিকেট অনুমতির বিষয়ে জানবার আগে একটু জানতে চাই, কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টস এই বিষয়টিতে পড়লে একজন ছাত্র আসলে কী কী বিষয় সম্পর্কে ধারণা পাবে? দ্যাটস ভেরি ইন্টারেস্টিং। আমরা যদি বলি যে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট, ওয়েন এভার উই আর সেইং কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট, অ্যাজ ইউ আপনি যেটা নাম থেকেই বুঝছেন যে কস্ট ইজ এ স্পেশালাইজড এরিয়া অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং ইজ অলসো এ ভেরি স্পেশালাইজড এরিয়া। সো এখান থেকে আমরা যে এডুকেশনটা দিচ্ছি, উই আর প্রডিউসিং ম্যানেজার্স, বিজনেস ম্যানেজার্স। সো ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট হিসাবে আমরা জানি যে বিজনেসে ইউ হ্যাভ টু টেক ডিসিশনস, অ্যান্ড as the business is growing competitive and we business are being more and more rule based, sei khetre ei je amra management accounting produce korchi, they are your strategic partner decision making process e, they will be helping you, they will be guiding you. Top management ke tar decision making process e help korai muloto amra ম্যানেজমেন্ট অ্যাকাউন্টের মেইন ফাংশন। আচ্ছা, তাহলে অনেকেই বলে থাকে কস্ট ম্যানেজমেন্ট বিষয়টি আসলে খুব কঠিন, আসলে কি বিষয়টি খুব বেশি কঠিন? আমাকে যদি বলেন, ফ্র্যাঙ্কলি স্পিকিং, নট এট অল। আচ্ছা, কঠিন জিনিসটা কি, ইউ হ্যাভ টু এনি প্রফেশন, আপনি যেখানেই কোনো, আমাদেরকে মনে রাখতে হবে এটা একটা স্পেশালাইজড সাবজেক্ট, সো ইটস নট জাস্ট গেটিং এ জেনারেল গ্রাজুয়েশন ডিগ্রি অর থিংস লাইক দ্যাট। সো আপনি যদি এই ধরনের একটা স্পেশালাইজ সাবজেক্টে আপনি যদি একটা ডিগ্রি নিতে চান, ডেফিনেটলি ইউ হ্যাভ টু হ্যাভ পুট অ্যাডিশনাল এফোর্ট। সো সেই ক্ষেত্রে আমরা বলবো যে একটা মিডিওকার স্টুডেন্ট যদি সে প্রতিদিন রেগুলার বেসিসে একাডেমিক পড়াশোনা করে, এখানকার ফুল কোর্স সিলেবাসটা যদি তার আয়ত্তের মধ্যে চলে আসে, তাহলে শিডিউল টাইমের মধ্যে আমাদের টোটাল পিরিয়ড হচ্ছে অ্যারাউন্ড 2.5 ইয়ার্স টাইম। আচ্ছা, সো উইদিন দিস 2.5 ইয়ার্স টাইম দেয়ার আর মেনি রেকর্ডস দ্য স্টুডেন্টস ইজ কোয়ালিফাইড উইদিন 2.5 ইয়ার্স। চমৎকার। কোর্সগুলো সম্পর্কে জানতে চাই বা যে পড়ালেখার যে পদ্ধতি সম্পর্কে জানতে চাই।
পড়ালেখার পদ্ধতি দু ধরনের, মূলত আমাদের এখানে 20টা সাবজেক্ট আছে। আচ্ছা, সেখানে আপনি যদি বলেন যে অ্যাকাউন্টিং সাবজেক্ট যেমন আছে, মার্কেটিংও আছে, স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট সাবজেক্ট আছে, আপনাদের প্রোডাকশন, ম্যাথমেটিক্স, ইকোনমিক্স, কম্বাইন্ড কোর্স, and as I said, that's a management accounting course. Achha. And we are producing managers, right? Achha. So ekhane ei 20 ta subject apnake complete korte hobe, sekhane koyekta level e bhag kora ache, foundation level and then professional level 1 to 4. So protita semester e apnar amra boli 6 masher ek ekta semester. Achha. Ekjon student du dhoroner education nite paren. He can attend the classes and then sit for the exam at the end of completion of his course. Acha. Alternative course hocche jara busy professional jara class korte parben na tader jonno we have a correspondence course. Acha. So you will be submitting assignment at home, and you will, as usual with other students, you will sit in the final examination. Acha. So apni subject wise pass korte paren, je subject apni pass kore gelen, that's done. Hoyto apni 4ta subject porikha diyechen কিন্তু 3টা সাবজেক্ট আপনি পাস করেছেন, দ্যাটস অল রাইট, দেন রিমেইনিং 17 ইউ হ্যাভ টু পাস এন্ড ইউ আর গিভেন বেসিক্যালি 10 বছরের একটা সময় থাকে ইনিশিয়ালি, যে আপনি 10 বছর রেজিস্ট্রেশন থেকে 10 বছরের মধ্যে ইউ হ্যাভ টু কোয়ালিফাই। আচ্ছা, বাট এত সময় মনে হয় লাগেও না আমার মনে হয়। আচ্ছা, লাগে না, আর কথা বলবো, ছোট্ট একটা বিরতির সময় হয়ে গেছে, আমি বিরতিটি নিয়ে আসি। দর্শক আমাদের সঙ্গেই থাকুন, ছোট্ট একটি বিরতির পর আমরা আবার ফিরে আসছি। শোনা আমার, তোকে নিয়েই আমাদের সব স্বপ্ন। বেড়ে ওঠার শুরুটা যদি ভালো হয় তাহলে ভবিষ্যৎটাও ভালো হবে। প্রাণ প্রিমিয়াম বাটারের পুষ্টি নিশ্চিত করে আপনার শিশুর সুস্থতায় বেড়ে ওঠা। প্রাণ প্রিমিয়াম বাটার, শুরু ভালো তো সব ভালো। আমলা আর ঘৃতরাজ সহ 9 ধরনের জড়িবুটি সমৃদ্ধ। বাহ, নবরত্ন তেল আমার মাথা ব্যথা, ক্লান্তি আর টেনশন পুরোটি দূর করে দিল। চুলের অবস্থা সে তো দেখতেই পাচ্ছেন। ঘামাচি, যখন ঘামাচি জ্বালাতন করে তখন বোরোপ্লাস আইস প্রিকলি হিট পাউডারই লাগান, যা ঘাম শুষে নেয় আর ঘামাচিগুলোকে তাড়া। যখন সঙ্গে থাকে বোরোপ্লাস আইস তখন অল ইজ ওয়েল। দিন কি রাত যে যাই বল, মস্তিতে জাগে মাস্টার দল। ম্যাক্স কোলা, মস্তি হবে সারা বেলা। শুধুমাত্র গ্রামীণফোন বন্ধু ইউজারদের জন্য দেশ জুড়ে 100 বেশি ফুড, ফ্যাশন ও লাইফস্টাইল আউটলেটে সাজানো আছে বন্ধু রিওয়ার্ডস। *7# ডায়াল করো আর চলে আসো গ্রামীণফোন বন্ধু রিওয়ার্ডসের দুনিয়ায়। গ্রামীণফোন, আপ থাকলে জীবাণু ছড়াবে, এই জন্য সাধারণ ক্লিনার নয়, শুধুমাত্র লাইজল 10X। লাইজল 10X প্রতিটি দাগ দূর করে আর দেয় 10 গুণ বেশি সুরক্ষা, যার জন্য আমি পেয়েছি এক হেলদি ফ্যামিলি। এখন পরিবারের সুস্বাস্থ্যের জন্য শুধুমাত্র লাইজল। শুধু ফর্সা ত্বক যথেষ্ট না, ডার্ক সার্কেলস ও দাগ দূর করে আমরা ভেতরের উজ্জ্বলতা প্রকাশ করতে পারি। নতুন পন্স হোয়াইট বিউটি ক্রিম, জেন হোয়াইট অ্যাক্টিভ সমৃদ্ধ, যা ডার্ক সার্কেলস ও দাগ হালকা করে ত্বক উজ্জ্বল করতে সাহায্য করে। উজ্জ্বলতা ভেতর থেকে, নতুন পন্স হোয়াইট বিউটি, এই হলো পন্সের অঙ্গীকার। এটা স্বাস্থ্যসম্মত নয়, কারণ অল্প ব্যবহারেই তা বিষাক্ত হয়ে পড়ে। তাহলে চুচু সিলিকন নিপল ও চুচু পলিকার্বনেট বেবি ফিডার ব্যবহার করুন, প্রযুক্তিগত কারণে চুচু স্বাস্থ্যসম্মত, দীর্ঘস্থায়ী। সব ব্যথা সয়ে যাবে নীরবে।
দর্শক, ফিরে এলাম বিরতির পর, আবারও কথা বলবো আমাদের অতিথির সঙ্গে। আমরা ম্যানেজমেন্ট কোর্স সম্পর্কে জানছিলাম এবং এ বিষয়ে আরেকটু বিশদভাবে জানতে চাই। অনুশীলনের একটি বিষয় আপনি বলছিলেন, তা আপনারা শিক্ষা দেবার পাশাপাশি অনুশীলনটাও কি একই সাথে করিয়ে দেন তাদেরকে? আমরা বলি, আপনার একটা জিনিস আমরা সবসময় বলি যে এখানে যারা ম্যাম পাস করছে বা মেম্বার হচ্ছে, সে তার এডুকেশন কিন্তু এখানে শেষ হয়ে যাচ্ছে না। সো থ্রু আউট দ্য ইয়ার উই হ্যাভ ইফ ইউ উইশ টু কন্টিনিউ ইয়ার মেম্বারশিপ, আপনি যদি ব্যাপারটা আমি ক্লিয়ারলি বলে থাকি যে একটা স্টুডেন্ট পাস করার পরে হি নিডস 3 years প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স টু বিকাম এ মেম্বার অফ দ্য ইনস্টিটিউট। সো এই মেম্বার অফ দ্য ইনস্টিটিউট মানেই হচ্ছে যে সে লাইফ টাইম মেম্বার অফ দ্য ইনস্টিটিউট। এবং আপনার মেম্বারশিপটাকে আপনি যদি টিকিয়ে রাখতে চান, দেয়ার আর টু টাইপস অফ মেম্বারশিপ, অ্যাসোসিয়েট অ্যান্ড ফেলো। সো আফটার কমপ্লিশন অফ ফাইভ ইয়ার্স অ্যাজ অ্যান অ্যাসোসিয়েট মেম্বার, আপনার ইউ ক্যান অ্যাপ্লাই ফর এ ফেলো মেম্বারশিপ অফ দ্য ইনস্টিটিউট। আপনার মেম্বারশিপটাকে টিকিয়ে রাখার জন্য ইউ নিড টু আপগ্রেড ইউর স্কিলস অ্যান্ড নলেজ উইথ দ্য লেটেস্ট চেঞ্জেস। সো আমাদের ইনস্টিটিউট পিরিয়ডিক্যালি ফর ইটস মেম্বার্স বিভিন্ন ধরনের CPD প্রোগ্রাম অর্গানাইজ করে, ট্রেনিং প্রোগ্রাম অর্গানাইজ করে, দ্যাট ইজ ওয়ান সাইড টু, সো দ্যাট দ্য মেম্বার্স আর অলওয়েজ আপডেটেড, আরো বেশি দক্ষ করবার জন্য। আর প্র্যাকটিসিং লাইসেন্স, যে পয়েন্টটা আপনি রেজ করেছেন, সেটা হচ্ছে আসলে বেসিক্যালি একজন মেম্বার যদি তার ফার্ম রান করতে চায় অ্যাজ এ প্রফেশনাল কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট, দেন হি নিডস টু অ্যাপ্লাই টু দ্য ইনস্টিটিউট ফর মেম্বারশিপ। এবং আপনার জানা আছে কি না জানি না যে আমাদের আইনে, কোম্পানি আইনে একটা রেগুলেশন আছে, একটা আইন আছে, সেখানে হচ্ছে কস্ট অডিট বলে একটা ব্যাপার আছে। সো ইফ ইউ উইশ টু বি এ কস্ট অডিটার, যিনি ইন্ডিপেন্ডেন্ট কস্ট অডিট করবেন বিভিন্ন অর্গানাইজেশনে, দেন ইউ নিড টু হ্যাভ এ সার্টিফিকেট অর লাইসেন্স। সো ইনস্টিটিউট ওই লাইসেন্সটা আমরা দিয়ে থাকি ইনস্টিটিউট। আচ্ছা, অর্থাৎ যারা যারা এই বিষয়টি পড়ালেখা করছে, চাকরি তাদেরকে খুঁজে নিচ্ছে। ইয়েস, ইন সাম সেন্স ইটস ট্রু। ইয়া, তাদেরকে ন্যূনতম উচ্চতর যোগ্যতা থাকতে হবে, এই বিষয়ে আরো কি কোনো শর্ত আছে? না, বেসিক্যালি আমি যেটা বলেছিলাম যে আমাদের কারেন্ট রিকোয়ারমেন্ট হচ্ছে, কারেন্টলি ইউ হ্যাভ টু বি এ গ্রাজুয়েট ফ্রম এনি ডিসিপ্লিন, বাট এই রুলসটা আমরা একটু চেঞ্জ করছি ইন লাইন উইথ গ্লোবাল স্ট্যান্ডার্ড। আপনি জানেন যে আমাদের কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং প্রফেশনের করেসপন্ডিং গ্লোবালি উই আর রিকগনাইজড প্রফেশনালস, উই হ্যাভ অ্যাফিলিয়েশন উইথ ডিফারেন্ট গ্লোবাল বডিজ, আমরা সাউথ এশিয়ান ফেডারেশন অফ অ্যাকাউন্টেন্টসের মেম্বার, আমরা ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ অ্যাকাউন্টেন্টস মেম্বার, আমরা কনফেডারেশন অফ এশিয়া প্যাসিফিক অ্যাকাউন্টেন্টসদের মেম্বার, কাপা যেটাকে বলে, অ্যান্ড ভেরি রিসেন্টলি উই হ্যাভ এন্টার্ড ইন টু এ মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং উইথ সীমা। সীমা ইজ দ্য গ্লোবাল ব্র্যান্ড ইট সেলফ, ইটস এ গ্লোবাল ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং প্রফেশন, রাইট? সো আমরা যেটা করেছি যে তাদের সাথে একটা মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং আমরা এসেছি, এবং তাদের ইন লাইন উইথ দেয়ার গ্লোবাল স্ট্যান্ডার্ড উই আর রিশাফলিং আওয়ার হোল সিলেবাস, হোল স্ট্রাকচার, অ্যান্ড এর পার্ট হিসাবে এখান থেকে যখন একজন কোয়ালিফাই করবে, হি উইল ইকুয়ালি বি রিকগনাইজড অ্যাজ এ সীমা মেম্বার, সাবজেক্ট টু সাম কন্ডিশন, সাবজেক্ট টু ফিউ কন্ডিশনস। আমাদের এখন যারা ফেলো মেম্বার অফ দ্য ইনস্টিটিউট আছেন, তারা অনলি একটা কেস স্টাডি এক্সাম, 3 ঘন্টার একটা কেস স্টাডি এক্সাম দিলে হি উইল বিকাম এ মেম্বার অফ সীমা UK। অ্যান্ড অলসো ওয়ান্স হি বিকামস এ মেম্বার অফ দ্য সীমা, ইট মিনস হি বিকামস এ মেম্বার অফ CGMA, যেটা গ্লোবাল ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং প্রফেশন, তার মেম্বার হচ্ছেন। সো আমরা ইনফ্যাক্ট ইন লাইন উইথ দ্য গ্লোবাল রিকোয়ারমেন্ট অর স্ট্যান্ডার্ড রিকোয়ার্ড বাই দ্য গ্লোবাল বডিজ, আপনি তার সাথে মিল রেখে আমাদের ইনস্টিটিউটের সিলেবাস কারিকুলাম টোটালটা আবার আমরা চেঞ্জ করছি, এবং এর পার্ট হিসাবে আমরা রেগুলেশন একটা চেঞ্জ এনেছি রিসেন্টলি, হোপফুলি ইট উইল বি ইমপ্লিমেন্টেড ফ্রম জুলাই, যেখানে আমাদের ইন্টারমিডিয়েট যারা পাস করেন তারা এখানে ভর্তি হতে পারবেন। আচ্ছা, বাট সেটার জন্য তাকে একটা 3 কোর্সের একটা ফাউন্ডেশন লেভেল কমপ্লিট করতে হবে, অ্যান্ড দেন হি উইল বি এনরোলড অ্যাজ এ স্টুডেন্ট প্রফেশনাল লেভেল স্টুডেন্ট হিসাবে। আচ্ছা, আমাদের মূল পারপাসটা হচ্ছে যে এখানে অনেকে গ্রাজুয়েশন করার পরে তারা চাকরির জন্য ব্যস্ত হয়ে পড়েন, আবার নতুন করে সময় দিতে চান না, সো উই উইশ টু অ্যাট্রাক্ট দ্য ব্রিলিয়েন্ট স্টুডেন্টস, যারা হয়তো অনেকে আপনার ইন্টারমিডিয়েট লেভেল থেকে এই কোর্সটা যখন শুরু করবে, দে উইল বি মোর সিরিয়াস, মোর ডেডিকেটেড, অ্যান্ড উই উড বি গেটিং মোর, মানে মোর ব্রিলিয়েন্ট স্টুডেন্টস টু দ্য প্রফেশন, সো দ্যাট তাদেরকে অ্যাট্রাক্ট করার জন্যে আমরা এখন, এবং গ্লোবালিও
এই গ্র্যাজুয়েশন রিকোয়ারমেন্টটা কোথাও নাই। আচ্ছা, বিভিন্ন জায়গায় তারা তাদের রিকোয়ারমেন্টটা ইন্টারমিডিয়েট 12 ক্লাস লেভেলে নিয়ে আসছে। সো আমরা ইন লাইন উইথ দ্যাট উই আর ডুইং দ্যাট। চমৎকার, আশা করছি আপনাদের যে আশাগুলো আছে, ভবিষ্যৎ পরিকল্পনাগুলো আছে, খুব তাড়াতাড়ি সেগুলো বাস্তবতা পাবে। আরও কথা বলবো তবে আরেকটি বিরতির পর। দর্শক আমাদের সঙ্গেই থাকুন, আরও একটি বিরতির পর আবারও ফিরে আসবো এবং কথা বলবো আজকের অতিথির সঙ্গে। দশ বছরে সূর্য উঠেছে 3652, 14,88,082টিতে বেশি বিক্রি হয়েছে। হিসাব ছাড়া ওভার বাউন্ডারিতে ঢেকেছে 13,300 জানালার কাজ। অকালেই পেকে গেছে 844 কোটি কালো চুল। চিৎকারে চিৎকারে 92,000 ফ্যানের গলা বসে গেছে। শেয়ার হয়ে গেছে শত শত কোটি ভালোবাসার শব্দ। নেটওয়ার্ক হয়েছে 2G থেকে 3G। বিশ্ব সেরা হয়েছে আমাদেরই একজন। আর কোটি মানুষের হৃদয় ছুঁয়েছে একটি অ্যাডভান্সড ইন্টেলিজেন্ট নেটওয়ার্ক। দশ বছর তেমন কোনো সময় না, কিন্তু ভালো কিছু করার, বড় কিছু করার, নতুন কিছু করার জন্য যথেষ্ট। এভাবেই বাংলাদেশ নতুন কিছু করো বাঙালি। শুধু ফর্সা ত্বক যথেষ্ট না, ডার্ক সার্কেলস ও দাগ দূর করে আমরা ভেতরের উজ্জ্বলতা প্রকাশ করতে পারি। নতুন পন্স হোয়াইট বিউটি ক্রিম জেন হোয়াইট অ্যাক্টিভ সমৃদ্ধ, যা ডার্ক সার্কেলস ও দাগ হালকা করে ত্বক উজ্জ্বল করতে সাহায্য করে। উজ্জ্বলতা ভেতর থেকে, নতুন পন্স হোয়াইট বিউটি, এই হলো পন্সের অঙ্গীকার। জীবাণু ছড়াবে, এজন্য সাধারণ ক্লিনার নয়, শুধুমাত্র লাইজল 10X। লাইজল 10X প্রতিটি দাগ দূর করে আর দেয় 10 গুণ বেশি সুরক্ষা, যার জন্য আমি পেয়েছি এক হেলদি ফ্যামিলি। এখন পরিবারের সুস্বাস্থ্যের জন্য শুধুমাত্র লাইজল। দর্শক, ফিরে এলাম বিরতির পর, আবারও কথা বলবো আমাদের আজকের আমন্ত্রিত অতিথির সঙ্গে। আন্তর্জাতিকভাবে আপনাদের প্রতিষ্ঠানটি অনেকগুলো অঙ্গ প্রতিষ্ঠানের সাথে জড়িত, জানতে চাই আন্তর্জাতিক মান সম্পর্কে, আপনাদের ইনস্টিটিউশনের মানটি আন্তর্জাতিক ইনস্টিটিউশনের মানগুলোর সাথে কতটা সামঞ্জস্যপূর্ণ। আমরা সিমার সাথে যে আন্ডারস্ট্যান্ডিংটা করেছি, তার এই এই এমওইউর আন্ডারে আমরা আমাদের হোল সিলেবাসটা ইন লাইন উইথ ফুললি গ্লোবাল স্ট্যান্ডার্ডে নিয়ে যাচ্ছি। এবং আমাদের এডুকেশনটা যে গ্লোবাল স্ট্যান্ডার্ড এডুকেশন, সেটা বোঝা যাচ্ছে যে আমাদের মেম্বারদেরকে সীমা অটোমেটিক্যালি দে আর ইনক্লুডিং আস এজ দেয়ার মেম্বার, সাবজেক্ট টু অনলি 1-2 কেস স্টাডিজ অর 1-2 সাবজেক্ট। সো দ্যাট ইজ দ্য রিকগনিশন দ্যাট উই আর অ্যাজ পার ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড। আচ্ছা, ছোট্ট করে একটু জানতে চাই, এই প্রতিষ্ঠানটির শুরু কবে হয়েছিল এবং এর সাথে পরিচালনার সঙ্গে কারা কারা জড়িত আছেন?
প্রতিষ্ঠানটি অনেক পুরনো, যদিও আনফরচুনেটলি ইট ওয়াজ মিডিয়া ফোকাসটা ওইভাবে ছিল না। আমরা যদি দেখি সেই পাকিস্তান ইন্ডাস্ট্রিয়াল অ্যাকাউন্টেন্টস যখন ছিল 1957 সালে মূলত প্রথম এখানে এই বাংলাদেশে পাকিস্তান ইন্ডাস্ট্রিয়াল অ্যাকাউন্টেন্টসের একটা ব্রাঞ্চ হিসেবে এখানে এস্টাবলিশড হয়। আমাদের মহান স্বাধীনতা যুদ্ধের পরে